প্রধানমন্ত্রীর আহ্বানে আবারও ক্রিকেটে ফেরা তামিম ইকবালের এই প্রত্যাবর্তনে বাদ ভাঙা উল্লাসে মেতেছে দেশের আপামর ক্রিকেট ভক্ত। তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে বিদায় নিয়েছেন। এই খবর দেশের ক্রিকেট আকাশে সঞ্চার করেছিল কালো মেঘের, ক্রিকেট অঙ্গনে তৈরি করেছিল গুমোট আবহাওয়ার। তবে শঙ্কার কালো মেঘের অবসান, নির্মল হিমেল হাওয়ার ছাপটা সবটাই ফিরে এসেছে পরক্ষণে। এত সব কিছুর জন্য যেন দেবদূতের মতো ভূমিকা পালন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের ক্রিকেটে ফেরায় অন্য সবার মতো আনন্দের জোয়ার বয়ে গেছে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস নগদ পরিবারেও। আরও একটা খুশির উপলক্ষ হলো 8 কোটি গ্রাহক পূর্ণ হয়েছে নগদের। তামিম ইকবালকে সাথে নিয়ে কেক কেটে তার ক্রিকেটে ফেরা এবং 8 কোটি গ্রাহক পূর্ণ হওয়ার খুশি উদযাপন করেছে নগদ পরিবার। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের নেতৃত্বে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম ধন্যবাদ জ্ঞাপন করেছেন নগদের প্রতি। শুনিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে তার আলোচনার চুম্বক অংশ। এক ঝাঁক কচি কাঁচা আর ক্ষুদে ভক্তকে সাথে নিয়ে তামিম ও নগদ পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী আহ্বান না করলে অন্য আর কারোরই সাধ্য ছিল না তামিমকে ক্রিকেটে ফেরানোর। বলার জন্য বলা নয়, এটা খোদ তামিমের মুখের কথা। প্রধানমন্ত্রী যখন আমি কালকে জায়নার সাথে দেখা করতে, তখন যখন উনি আমাকে বললেন যে আমার খেলা লাগবে, আমার মানে আমার আর কোনো অপশন নেই, কারণ ওনার চেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি বাংলাদেশের কেউ না। আর উনি যখন একটা জিনিস আমাকে বলবেন বা একটা জিনিস করতে বলবেন, সো ইটস অলমোস্ট ইম্পসিবল ফর মি টু সে নো। অবশ্য সিদ্ধান্ত সংক্রান্ত জটিল মানসিক পরিস্থিতি নিয়ে নিজের মতো করে সময় কাটানোই তামিমের জন্য জরুরি। তবে তানভীর এ মিশুককে অভিভাবক সম উল্লেখ করে তার সাথে নিজের হৃদ্যতার সম্পর্কের কথা জানিয়েছেন তামিম নিজে। আমার কাছে মনে হয় যে আমি এখানে এসে রিয়েলি হ্যাপি আপনাদের সবার সাথে দেখা হলো। আর আপনারা জানেন যে লাস্ট একটা দুইটা দিন একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল। আমি নর্মালি এই সময় বাসায় থাকা প্রিফার করি, বাট আমার নিজেরই ফ্যামিলি মেম্বারের একজনের বার্থডে, সো এটা আমার অ্যাটেন্ড করাই লাগতো। আর তানভীর ভাই, আমি আগেও বললাম যে আমার ফ্যামিলি মেম্বারের মতো, বড় ভাইয়ের মতো। নিজে হস্তক্ষেপ করে তামিমকে ক্রিকেটে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং একমাত্র ভূমিকা পালন করে কোটি ভক্তের মনের আশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে নগদের এমডি নেতৃত্বে পুরো নগদ পরিবার সমস্বরে থ্যাংক ইউ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে উনি আমাদের ন্যাশনাল টিমে আবার ব্যাক করেছেন, সো আমরা সবাই যে একবার মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ বলতে পারি। তামিম ক্রিকেটে ফেরায় আনন্দ যেমন ছড়িয়ে গেছে প্রতি ঘরে ঘরে, তেমনি মাঠে তার দাপুটে পারফরম্যান্স সেই আনন্দকে নিয়ে যাবে ভিন্ন মাত্রায়। সেই দৃশ্য দেখার অপেক্ষায় অপেক্ষমান এখন পুরো দেশ। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।